সো সরি আপুরা, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে লাইভটা কেটে দিতে হয়েছে, কেটে গিয়েছে অলরেডি। দ্যাটস ওয়াই আমি আবারও লাইভে চলে এসেছি। অ্যান্ড আমি কিন্তু আমার হাতটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে? অ্যান্ড আমি হাতটা কি দিয়ে পরিষ্কার করেছি, এই যে দেখেন, আমি যে এই যে আইশ্যাডো প্যালেটটা সোয়াচ করে এটা দিয়ে হচ্ছে ক্লিন করেছি, ওইটা দিয়ে কিন্তু হচ্ছে আমি এই যে এটা পরিষ্কার করে ফেলেছি। অ্যান্ড দেখেন টোটালি আমার হাতটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, ঠিক আছে? টোটালি পরিষ্কার হয়ে গিয়েছে। সো আমি এই এই স্পঞ্জটা একটা জোস একটা স্পঞ্জ আমি বলবো, এন্ড এটা আমি ইউজ করছি। দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা চাইলে আপনারা নিতে পারেন, প্রাইস পড়বে মাত্র 80 টাকা করে, ঠিক আছে? মাত্র 80 টাকা করে এটার প্রাইসটা পড়বে। সো যারা যারা এটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন। এন্ড অবশ্যই প্লিজ একটু কষ্ট করে আবার একটু লাইভটাকে শেয়ার করে দেন আপুরা, কারণ হচ্ছে আমার তখন লাইভের নেটওয়ার্কের কারণে লাইভটা কেটে গিয়েছে। আমার খুবই মানে মেজাজটা খারাপ লাগতেছে যে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, এর মধ্যে লাইভটা কেটে গেল, ঠিক আছে? সো একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিচ্ছি, এরপর আমি আবার সেকেন্ড যেটা বোর্ডটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি সেকেন্ড বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, একটু শেয়ার করে দিবেন। আর একটু আগে যে আপুরা ছিলেন একটু কষ্ট করে এখানে জয়েন করে ফেলবেন, হ্যাঁ? সো সরি যে লাইভটাকে কেটে দিতে হয়েছে। আচ্ছা, সো আমি কিন্তু এই বোর্ডটা আগের লাইভে এই বোর্ডটা পুরাটা সোয়াচ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমি হচ্ছে আমার এই বোর্ডটা আমি সোয়াচ করে দেখিয়ে দিব, ঠিক আছে? আমি এই বোর্ডটা সোয়াচ করে দেখিয়ে দিব। অ্যান্ড প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর। সাউন্ড কম আপু? আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আমি স্টার্ট করছি কালারগুলো অনেক সুন্দর, ঠিক আছে? আমি স্টার্ট করে দিচ্ছি আবারও কালারগুলো দেখিয়ে। সো ঠিক আছে, এবং হাই পিগমেন্টেটেড, ঠিক আছে? হাই পিগমেন্টেটেড কালারগুলো সো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এইটা ইউজ করছি, এই কালারটা, ঠিক আছে? খুবই সুন্দর একটা অরেঞ্জ একটা কালার, খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা গ্লিটারি টাইপের আছে, এটার আমি হাতে সোয়াচ করে না দেখাই, এটা আমি জাস্ট খালি এইখান এভাবেই দেখাই, দেখেন গ্লিটার, ঠিক আছে? লাইক একটা ফায়ার ফায়ার ব্যাপার, একটা ফায়ার ফায়ার ব্যাপার, এরকম একটা ব্যাপার, এরকম একটা গ্লিটার, এটা খুবই সুন্দর গ্লিটারটা, ঠিক আছে? অনেক সুন্দর একটা গ্লিটার এটা। দেন আমি যেটা চলে যাচ্ছি, আমি এই কালারটাই চলে যাচ্ছি, আমি ঝটপট দেখিয়ে দেবো যেহেতু লাইভটা একবার হচ্ছে ডিলেট হয়ে গিয়েছে, মানে সরি কেটে গিয়েছে। এই যে রেড কালার, ঠিক আছে? রেড কালার একটা আইশ্যাডো, ওকে? তারপরে যেটা দেখিয়ে দিব, হাতটাকে আবার একটু মুছতে হবে। সো আমি আমার স্পঞ্জটা দিয়ে আমার হাতটাকে মুছে নিচ্ছি, ঠিক আছে? আমি যে স্পঞ্জটা, এই যে এই স্পঞ্জটা দিয়ে কিন্তু আমি হাতটা মুছি, এটা ভেজা, অলরেডি পানি দিয়েই কিন্তু ভেজে, এটার মধ্যে আর কিছু নাই, অনলি পানি দিয়ে আমি এটা হচ্ছে ভেজানো। সো আমি কিন্তু আমার হাতটা পরিষ্কার করে নিয়েছি আবার, ঠিক আছে? না হলে আমি দেখাতে পারবো না। তারপরে যেটা এটা হচ্ছে এই কালারটা, একটু অরেঞ্জ একটা গোল্ড, অরেঞ্জ গোল্ড প্লাস হচ্ছে চিকিমিকি চিকিমিকি এরকম, ঠিক আছে? অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর গ্লিটার গ্লিটারি টাইপের, ওকে? খুবই সুন্দর একটা গ্লিটারি টাইপের অ্যান্ড খুবই ভাল লাগে দেখতে। তারপরে যেটা হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার, প্রত্যেকটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য আমি আমার আইশ্যাডো প্যালেটটার সত্যানাস করতেছি দেখায় দেখায়, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের জন্য আমি আমার নিজের আইশ্যাডো প্যালেট আজকে নিয়ে আসছি ব্যাগে ভরে। আচ্ছা, তারপরে এই কালারটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি জানি না আমি কতটুকু দেখাতে পারছি, বাট আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর। এরপর আরেকটা অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারটাও অনেক সুন্দর, ওকে? ঠিক আছে, এই অরেঞ্জ কালারটা অনেক সুন্দর। মুখের গর্তের জন্য স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করবেন মিতু আপু, মেবি, হ্যাঁ, মুখের গর্তের জন্য স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করবেন, ঠিক আছে? আমি আবারও হচ্ছে ব্লারি আপু, আপু একটু পর ঠিক হয়ে যাবে, আজকে জানেন যে নেটওয়ার্কের অনেক প্রবলেম, ঠিক আছে? নেটওয়ার্কের অনেক প্রবলেম, দেখেন একটু দাগ নাই নেটওয়ার্কের, অনেক প্রবলেম, একটু পর ঠিক হয়ে যাবে আপু, একটু ওয়েট করেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আজকে নেটওয়ার্কস অনেক ইস্যুস, ওকে? আচ্ছা, তারপরে যেটা আছে এই দেখেন, আমি হাতটাকে আবারও পরিষ্কার করে ফেলেছি শুধুমাত্র এই স্পঞ্জটা দিয়ে, শুধুমাত্র এই স্পঞ্জটা দিয়ে আমি আমার হাতটাকে আবারও ক্লিন করে ফেলেছি। আচ্ছা, প্রিয়া নুরি হাপু ওয়াচিং, ওকে, সো এইটা এটা হচ্ছে রেড গ্লিটার, ওকে? সো রেড গ্লিটার, ঠিক আছে? রেড গ্লিটার টাইপের, ওকে? আচ্ছা, তারপরে যেটা আসি এটা হচ্ছে একটা মিস্টি কালার, একটা মিস্টি কালারের, এটা এটা মিস্টি কালার, ঠিক আছে? এটা একটা মিস্টি কালার, একটা মিস্টি কালার এটা, ওকে?
আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ইয়েলো। এটা হচ্ছে আমার যে ড্রেসটা আছে এই ড্রেসটার সাথে খুবই সুন্দর যায়, অ্যান্ড আমি এই দুইটা ইয়েলো মিক্স করি, কিন্তু আমার এই ইয়েলোটা দিয়েছি, ঠিক আছে? এই ইয়েলোটা খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে? অনেক সুন্দর ইয়েলো, সাধারণত এরকম পাওয়া পায় না, ঠিক আছে? এই প্যালেটটার এই একটা বেনিফিটস যে এটার কালারগুলা অনেক সুন্দর, ওকে, অনেক সুন্দর। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা, ওকে। প্রাইস আমি বলে দিব, অবশ্যই আমি প্রাইস বলে দিব, জাস্ট খালি আমি এগুলো একটু দেখিয়ে নিই, দেন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি। এটা একটা অরেঞ্জ কালার, ঠিক আছে, সুন্দর একটা অরেঞ্জ কালার। তারপর যেটা দেখাবো এটা হচ্ছে একটু মানে মানুষ মানুষ কালার, যেটা ওই কালারটা, এই কালার, ঠিক আছে, ওকে। থানাকা ফেস প্যাক আছে আপু, থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকও আছে, থানাকার যে এমনি যে রিয়েল থানাকাটা ওইটাও আমাদের কাছে আছে, ঠিক আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে একটু খয়েরি খয়েরি টাইপের, লাইক এলাইকের যে ক্রিমের কালার বডিটা ওইটার কালার টাইপের, ঠিক আছে। সো এই যে লাস্ট হচ্ছে এই কালারটা, ওকে, ঠিক আছে। সো এইটা অনেক সুন্দর কালার, অ্যান্ড এই প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম, 15টা কালার এখানে দেখিয়ে দিলাম, অ্যান্ড আমি এরপরের প্যালেটটা আবার দেখিয়ে দিব, ঠিক আছে? এরপরের প্যালেটটা দেখিয়ে দিব। আপু রান্নাঘরে যাওয়ার জন্য সানস্ক্রিন দেখান, আপু আমাদের যে সাম্বাই মেয়ের যে সানস্ক্রিনটা আছে ওইটা নিয়ে নেবেন, ওকে। সো আমি এখন এইটা দিয়ে মুছে ফেলবো, আমি এটা দিয়ে আমার হাতটা প্লাস হচ্ছে আমার এই যে আইশ্যাড প্যালেটটা আমি সোয়াচ করেছি সেটা আমি মুছে ফেলবো, অ্যান্ড এটা শুধুমাত্র আপনি পানি দিয়েই হচ্ছে মানে ইউজ করতে পারবেন, আপনার কোনো ধরনের কোনো মেকআপ রিমুভার যে ক্লিনজিং যে জেলগুলো ওগুলো লাগবে না, প্লাস আপনি এটা পরে ক্লিনও করতে পারবেন, জাস্ট শ্যাম্পুতে ভিজিয়ে রাখবেন, এটা ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটা মুছে ফেলছি, তখন আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ নেটওয়ার্কের ইস্যু ছিল, এই জন্য আমি দেখাতে পারিনি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনি এটাকে ক্লিন করে ফেলতে পারবেন, দেখেন আমার হাত কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে, এটা দিয়ে আপনি মেকআপও ক্লিন করতে পারবেন, এত সুন্দর করে এটা ক্লিন হবে। নর্মালি এই আইশ্যাডো গুলা অনেক বেশি পিগমেন্টেটেড, এগুলো সহজে ক্লিন হতে চায় না, ঠিক আছে, সহজে ক্লিন হতে চায় না, অ্যান্ড এগুলো কিন্তু আপনার মানে দেখেন আমি সকালে দিয়ে আসছি, এখনো কোনো ডিফারেন্স আছে, কোনো কিছু মুছেছে, কোনো কিছু উঠেছে, কিছুই কিন্তু হয়নি, কোনো ধরনের কোনো মানে এই এই পাশে ও পাশে ছড়িয়ে যায় না, ঠিক আছে, স্মাচ প্রুফ। সো আমি কিন্তু জাস্ট এই ব্লেন্ডারটা যে স্পঞ্জটা আছে এইটা দিয়ে আমি মুছতে পারছি, আদারওয়াইজ আপনি নর্মাল পানি দিয়ে এটা ধুইলে কিন্তু যাবে না, স্পঞ্জ দিয়ে মুছলে চলে যাবে, কজ এইটা এরকম একটা স্পঞ্জ, ক্লিনজিং একটা স্পঞ্জ, এটা কিন্তু একেবারে হচ্ছে আপনার এটা ক্লিন করে ফেলবে। আমি কিন্তু অনলি পানি দিয়ে এটা ইউজ করছি, বারবারই বলছি যে এখানে অন্য কিছুই নেই, অনলি পানি দিয়ে আমি এটা ইউজ করছি, দেখেন আমার হাতটা আবারও ক্লিন হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা রিয়েলি একটা ম্যাজিক্যাল একটা স্পঞ্জ, অ্যান্ড আমার এটা খুবই পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমারটা যেটা এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আজকেই আমি এটা নিয়েছি, সো অলরেডি আমি এটা নিয়েছি, ঠিক আছে, অ্যান্ড না নিলে কিন্তু আমি এটা দেখাতে পারতাম না, ঠিক আছে, আমাকেও কিন্তু টাকা দিয়ে নিতে হয়, সো আমি অলরেডি এটা নিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর, মানে আমার তো মনে হয় এবার আমার মেকআপ রিমুভ করতে খুবই ইজি হবে, ঠিক আছে, খুবই ভালো হবে। সো আমি দেখেন খুবই সুন্দর করে আমি এটা মেকআপটাকে রিমুভ করে ফেললাম, লাইক আইশ্যাডো প্যালেটটাকে আমি রিমুভ করে ফেললাম, ঠিক আছে, এন্ড দেখেন আমি হাতে হচ্ছে সোয়াচ করে দেখাচ্ছি, এটাও কিন্তু আমি রিমুভ করে ফেলছি। সো আমি একটু পরে কিন্তু আমি লিপস্টিকের সোয়াচও দেখাবো, এই যে লিপস্টিকগুলো আছে এই লিপস্টিকের সোয়াচগুলো আমি দেখিয়ে দিব, সো আপনাদের সাথে থাকতে হবে, ঠিক আছে, লিপস্টিকের সোয়াচগুলো দেখিয়ে দিব, আপনাদের সাথে থাকতে হবে। সো আমি দুইটা প্যালেট অলরেডি ডান, ঠিক আছে, আমার আগের লাইফটা দেখবেন, আগের লাইফে আমি একটা প্যালেট দেখিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা প্যালেট ডান করে ফেলেছি, এখন আসবে জোস আরেকটা প্যালেট, ও মাই গড, এই ব্লু প্যালেটটা এত সুন্দর, প্লাস হচ্ছে এই পার্পলটা আরো বেশি সুন্দর, ঠিক আছে। সো এই প্যালেটগুলো অনেক 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 বেশি সুন্দর এবং হাই পিগমেন্টেটেড, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমার এই যে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমি এইটা 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 এই তিনটা কালার একসাথে আমি হচ্ছে এই পাশে হচ্ছে আমি দিয়েছি, এই ব্লু কালারটা এই পাশে আমি দিয়েছি, যাতে কিনা একটা সি গ্রিন টাইপের হয়, ঠিক আছে, যেহেতু আমার ড্রেসের মধ্যে আছে আজকে হচ্ছে ইয়েলো আছে এন্ড গ্রিন আছে, তারপর হচ্ছে ব্লু আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ওভাবেই হচ্ছে এইটাকে আমার আই লুকটাকে আজকে ক্রিয়েট করার ট্রাই করেছি, আই ডোন্ট নো আমি কতটুকু পেরেছি, বাট আমি ট্রাই করেছি, ঠিক আছে, ওকে। এখন আমি এইটা দেখাবো, ব্লু ব্লু কালার, ঠিক আছে, এই যে ব্লু কালার, ওকে, এটা একটা ব্লু কালার। তারপরে যেটা আসছে এটা একটা সি গ্রিন টাইপের কালার, একটা সি গ্রিন টাইপের কালার, ঠিক আছে,
একবার সোয়াচে দেখতে পাচ্ছেন কতটা পিগমেন্টেটেড, এবং কালারগুলো ট্রাস্ট মি অনেক 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 বেশি সুন্দর, ঠিক আছে? তারপরে এই ব্লুটাও অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর এই ব্লুটা, ঠিক আছে? এই তিনটাই কিন্তু আমি আজকে এখানে সোয়াচ করেছি এবং সুন্দর একটা ক্রিয়েট হয়েছে। যেহেতু আপনারা জানেন ইয়েলোর সাথে ব্লু হয়ে গেলে কিন্তু এটা একটু গ্রিন গ্রিন টাইপের হয়ে যায়, এটা একটা প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, সো তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই আকাশি আকাশি টাইপের একটা কালার, স্কাই কালার বলা যায় এটাকে। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা স্কাই কালার, ঠিক আছে? সো আমি আবারও হাতটাকে আমার স্পঞ্জ দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু আমি এই যে দেখেন হাতটাকে আবার মুছে নিয়েছি, আবারও কিন্তু আমার হাতটা মুছে গিয়েছে। আমি কিন্তু স্পঞ্জটা একটা জোস একটা স্পঞ্জ আমি বলছি, আমি কিন্তু হাতটাকে মুছে ফেলেছি আবারও, ঠিক আছে? ওকে, তারপর আমি এই যে ইয়েলো কালারটায় যাব, ঠিক আছে? ইয়েলো কালারটাতে যাব। সো আপুরা লাইভটাকে শেয়ার করে দিতে হবে, যারা যারা মেকওভার বিডিকে লাভ করেন লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এন্ড প্রত্যেকটা লাইভ শেয়ারে কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেক উইকে একটা করে গিফট পাবেন, ঠিক আছে? সর্বোচ্চ লাইভ শেয়ার যে হবে সে একটা করে গিফট পাবে। এরপর এটা যেটা, এটা হচ্ছে গ্লিটারি টাইপের, অনেক সুন্দর গ্লিটার, ঠিক আছে? আমি এটা সোয়াচ করে না দেখে, এটা খুবই সুন্দর একটা গ্লিটার, গ্লিটারি টাইপের, ঠিক আছে? খুবই সুন্দর একটা, আমার হাতটা মুছতে এত ইজি লাগছে, দেখেন মুছেও ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এই কালারটা, ওকে, আমি কিন্তু প্রত্যেকটা কালার দেখানোর জন্য ট্রাই করছি। আর যে আপুরা দেখতে চাচ্ছিলেন আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই কালারটা যেটা, এই কালারটা আমরা হচ্ছে এই সাধারণত এই উপরের সাইডে পুরাটা হচ্ছে ফার্স্টে ব্লেন্ড করার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, তারপর যেটা আছে এটা হচ্ছে একটা আরেকটা স্কাই গ্রি ব্লু, এরকম একটা ডার্ক ব্লু আর কি, এটা স্কাই ব্লু, ওকে? আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে একটু গ্লিটারি টাইপের একটা ব্লু। আমি জানি না আমি কতটুকু পারছি, বাট আমি ট্রাই করছি, ঠিক আছে? জাস্ট খালি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো আমি আবারও আমার হাতটাকে মুছে নিলাম। 300 মধ্যে লিপস্টিক দেখাও। হ্যাঁ আপু, 300 মধ্যে লিপস্টিকের সেট আমি দেখাচ্ছি, মিস রোজের 300 মধ্যে যে লিপস্টিকের সেটটা, রেজওয়ানা আফরোজ আপা, আমি একটু পরে দেখিয়ে দিব। দেখেন আমি আমার হাতটাকে আবারও পরিষ্কার করে ফেলেছি, কি জোস না ব্যাপারটা! এটা আসলেই একটা জোস একটা জিনিস, আসলেই একটা জোস একটা জিনিস, মানে আমার, আমি পাগল হয়ে গেলাম এটা ইউজ করে, খুবই ভালো। মানে হাত ক্লিন করতে, এটা ক্লিন করতে কতটা ইজি হচ্ছে। আচ্ছা, তারপর যেটা দেখিয়ে দেব এটাও হচ্ছে একটা হোয়াইট হোয়াইট কালারের। তারপরে আমি একটু ফাস্ট যাব, যেহেতু আপুরা না হলে রাগ করবে। সো এটাও কিন্তু সুন্দর একটা গ্লিটার টাইপের, মানে খুবই সুন্দর একটা গ্লিটার, গ্লিটার টাইপের, ঠিক আছে? খুবই সুন্দর একটা গ্লিটারি টাইপের। তারপরে আমি যেটা চলে যাব, এটা আরেকটা ব্লু, এটা পুরোটাই হচ্ছে একটা ব্লু, মনে হয় যেন একটা সুন্দর নীল রঙের খেলা, ঠিক আছে? তারপরে এইটা হচ্ছে একটা পিচ, আমরা যারা কি না হচ্ছে কি বলে হাইলাইটার, পিচ যে হাইলাইটারটা দেয় এটা হচ্ছে সেই পিচ হাইলাইটারটার মতো, এবং এটার কালারটাও খুবই সুন্দর, ঠিক আছে? পিচ হাইলাইটার টাইপের একটা কালার, খুবই সুন্দর। আপনি চাইলে এটা হাইলাইটার হিসেবেও ইউজ করতে পারেন, চোখের কোনায় হাইলাইটস করার জন্য এটা হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে? চোখের কোনায় গুলা অথবা হচ্ছে এই সাইডে এটা হচ্ছে হাইলাইটস করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কপার একটা কালার, ওকে, কপার কালারটা আমি একটু এইখানে দেখাই, যেহেতু পুরোটা ওইখানে দেখানো যাচ্ছে না, এই যে কপার একটা কালার, ঠিক আছে? লাস্ট যেটা আছে এটা স্মোকি আই করার জন্য অনেক বেশি কাজ করবে, সেটা হচ্ছে এই কালারটা, এটা স্মোকি আই করতে অনেক বেশি কাজ করবে, ঠিক আছে? ওকে, দেখেন এটা পিগমেন্টেটেড দেখতে পাচ্ছেন, আমি ধরতেছি অনেক হাই পিগমেন্টেটেড। সো আমি হচ্ছে এটার, এটারও 15টা কালার দেখিয়ে ফেললাম, ঠিক আছে? এটারও আমি 15টা কালার দেখিয়ে ফেললাম। লাস্ট আমি এইটাতে যাব, লাস্ট আমি এই কালারটাই জোস একটা কালারে যাব। তার আগে আমি হচ্ছে আমার হাতটাকে আবারও হচ্ছে মুছে নিচ্ছি এই স্পঞ্জটা দিয়ে। সো আপনারা যারা কিনা এই স্পঞ্জটা চাচ্ছেন, এই স্পঞ্জটা আমাদের কাছে এভেলেবেল আছে, এই যে স্পঞ্জগুলো, এন্ড এগুলোর প্রাইস 80 টাকা করে, ঠিক আছে? 80 টাকা করে এগুলোর প্রাইস পড়বে। আর আমি এখন যেহেতু আইশ্যাডো প্যালেটটা দেখাচ্ছি, আইশ্যাডো প্যালেটটা দেখানোর টাইমে আমি অনেকেরই কমেন্টস পড়তে পারছি না, সো আমি হচ্ছে একটু পরে কমেন্টস করবো। পুরিয়ার লিপস্টিক সেটটা আপু, এই যে পুরিয়ার লিপস্টিক সেটটা বহুবার আমি লাইভে সোয়াচ করে দেখিয়ে দিয়েছি। সো আজকে আর এটা আমি সোয়াচ দেখাবো না, আজকে আমি 300 টাকার যে লিপস্টিকের সেটটা আছে ওইটা আমি সোয়াচ দেখিয়ে দিব। অ্যান্ড এইটা যেটা, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র কত টাকা, 450 টাকা করে, ঠিক আছে? এটা মাত্র 450 টাকা করে। সো আমি হচ্ছে এইটা আবারও মুছে নিচ্ছি, দেখেন।
একদমই মুছে গেল, তাই না? আমার কাছে এটা অনেক ভালো লাগছে, ঠিক আছে? একদমই এটা মুছে যাচ্ছে, তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং খুবই জোস। ক্লিয়ার না আপু? একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আপু, আমি বারবার বলছি আজকে নেটওয়ার্ক ইস্যুস, ঠিক আছে? আজকে নেটওয়ার্কের প্রবলেম, সো একটু প্রবলেম হবে আপু, তারপরও একটু পর ঠিক হয়ে যাবে, প্রবলেম নেই, ঠিক আছে? একটু পর ঠিক হয়ে যাবে। আমি আবার এটা পানি দিয়ে ভিজিয়ে নিলাম। লাইফ ক্লিয়ার না আটকে যাচ্ছে, কি করব আজকে লাইফটারে নিয়ে, আজকে লাইফ আটকে যাচ্ছে। আচ্ছা আমি দেখি লাইফ ক্লিয়ার না কেন। নেটওয়ার্কের অনেক প্রবলেম, এক মিনিট আমি এটা না, এই নেটটা আবার ক্লিয়ার কিনা একটু দেখান তো। এবার ক্লিয়ার কিনা একটু দেখেন তো আমাকে বলেন আপু। সেন্সিটিভ স্কিনের জন্য হচ্ছে আপনাকে নাম্বার 7 এর প্রোডাক্ট আর নিউট্রোজেনের প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আজকে নেটওয়ার্কের অনেক প্রবলেম, আজকে আমি এত একটা জিনিস দেখাচ্ছি এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে আমার এই মানে মেজাজটা খারাপ লাগতেছে। সো আবার আবারও হাতটাকে ক্লিন করে ফেললাম, ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেম থাকবে, একটু পর ঠিক হয়ে যাবে। সারা বাংলাদেশে নেটওয়ার্কের প্রবলেম, কালকে থেকে কি জানি সার্ভার নাকি কি হয়ে গিয়েছে, সো ওটা ঠিক করছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি লাস্ট যে প্যালেটটা আছে এই প্যালেটটা আমি দেখে দিব, লাস্ট এই প্যালেটটা আমি দেখে দিব। যে যে আপুরা থাকবেন সেই সেই আপুরে দেখেন, পরে আবার হচ্ছে লাইফটাকে নাহলে আপনারা একটু রেকর্ডেড লাইফটা দেখে নিন, ঠিক আছে? সো আমি দেখানো স্টার্ট করছি এই প্যালেটটা। ফার্স্টে আমি পিঙ্ক দিয়ে স্টার্ট করলাম, ফার্স্টে আমি পিঙ্কটা দিয়ে স্টার্ট করলাম অ্যান্ড আমি এইটা দিয়ে স্টার্ট করেছি, ঠিক আছে? আমি এটা দিয়ে স্টার্ট করেছি, দেন আমি হচ্ছে এই কালারটায় যাব। ওকে, সেটা একটা পেঁয়াজ পেঁয়াজ টাইপের কালার, সো আমি এই কালারে গেলাম। তারপর আমি হচ্ছে পার্পল কালারে যাব, আমি খুব ফাস্ট যাব। ভায়োলেট কালার, এটা খুবই সুন্দর একটা ভায়োলেট কালার, আপনি একটা ভায়োলেট ড্রেসের সাথে এটা খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? তারপরে যেটা আছে এটা হচ্ছে হালকা ভায়োলেট কালার, ওকে? খুবই সুন্দর একটা হালকা ভায়োলেট কালার, আমি বারবারই বলছি আমি খুবই ফাস্ট যাব। এখন এটা একটা হালকা ভায়োলেট কালার, ঠিক আছে? আমি জানি না কতটুকু আমি দেখাতে পারছি, বাট আমি ট্রাই করছি। আমি আবারও আমার হাতটাকে একটু মুছে নিচ্ছি, ওকে? তারপর যেটা আসছে সেটা হচ্ছে বেগুনি টাইপের একটা, বেগুনি বেগুনি টাইপের একটা কালার। এটা পুরাটাই হচ্ছে পার্পল প্যালেট, ঠিক আছে? এটা পুরাটাই হচ্ছে পার্পল প্যালেট। এই প্যালেটটা দেখানো শেষ করে আমি এটার প্রাইসটা বলে দিব, ঠিক আছে কাকুলি মোর্শেদ আপু? দেন হচ্ছে আমি দেখেন খুবই সুন্দর একটা কালার, গোল্ডেন গোল্ডেন একটা টাইপের কালার, কপার গোল্ড টাইপের। তারপরে এই প্যালেটটা আমি ইউজ করছি, আমি প্রত্যেকটা কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, অনেক পিগমেন্টেটেড কালার গুলো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এন্ড এটা কিন্তু আমার প্যালেট, আমি বারবারই বলছি এটা আমার প্যালেট দেখে আমি হচ্ছে এভাবে সোয়াচ করে দেখাতে পারছি। তারপর হচ্ছে এই পিঙ্ক কালারটা আমি দেখাচ্ছি, এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার, লাইক আপনি কোন একটা ম্যাজেন্ডা ড্রেসের সাথে এই কালারটা দিলে অনেক বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? অনেক সুন্দর লাগবে, ওকে? আচ্ছা আবার আমি হাতটাকে আবার মুছে নিচ্ছি। আচ্ছা ক্লিয়ার সুইটি, থ্যাংক ইউ সো মাচ আপু, ক্লিয়ার হলো এট লাস্ট। আচ্ছা তারপরে যেটা, এটা হচ্ছে একটা খয়েরি খয়েরি টাইপের কালার, ঠিক আছে? খুবই সুন্দর একটা ডার্ক মেরুন খয়েরি টাইপের একটা কালার, এই কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা কালারই এত সুন্দর, এবং এটা হচ্ছে ডার্ক পার্পল, খুবই সুন্দর, খুবই সুন্দর এবং হাই পিগমেন্টেটেড, বারবারই বলছি, ঠিক আছে? খুবই সুন্দর, ওকে? তারপর যেটা আছে এটা একটা গ্লিটারি টাইপের, এটা আমি জাস্ট খালি হাতেই দেখাই, এটা আর হাতে ওভাবে না দেখে, এটা হচ্ছে গ্লিটার গ্লিটারি টাইপের, ঠিক আছে? খুবই গ্লিটারি গ্লিটারি টাইপের এই কালারটা, দেখেন চকচক চকচক করে। এটা আমি আবার মুছে নিচ্ছি, কারণ নাহলে আমার হাত পুরো গ্লিটার হয়ে যায়। আচ্ছা তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই একটা হালকা গ্লিটারি টাইপের একটা পার্পল কালার, ঠিক আছে? সুন্দর করে আপনারা এগুলো হাইলাইট করতে পারবেন, খুবই সুন্দর কালারগুলো, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা দেখানোর পর আমি ওই গ্লিটারটা দেখিয়ে দিব। এটা আরেকটা পিঙ্ক কালার, এটাও একটা গ্লিটারি টাইপের পিঙ্ক কালার, ওকে? সো এই যে লাস্ট যেটা আছে এটা হচ্ছে একটা পার্পল গ্লিটারি টাইপের। প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আছে? প্রত্যেকটা তোমার প্যালেটটা শেষ করে ফেললারে আপু, হ্যাঁ আমার প্যালেটটা আমি ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? শেষ, আজকে আমার প্যালেটটা শেষ। আচ্ছা
নুসরাত জাহানাপু, হাই আপু কেমন আছো তুমি? আজকে এই প্যালেটটা দিয়ে আই মেকআপ করছো? হ্যাঁ নুসরাত জাহানাপু, আজকে আমি হচ্ছে এই প্যালেটটা দিয়ে আই মেকআপ করেছি, ঠিক আছে? সো এই যে আরেকটা হচ্ছে গ্লিটারি টাইপের, খুবই সুন্দর গ্লিটার, এটা যখন কিনা চোখে দিবেন এত সুন্দর লাগবে। একটা ধরেন পেস্ট কালার ড্রেসের সাথে এই গ্লিটারটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? ওকে ডান, আজকে আমি আবারও এই প্যালেটটা পুরোটা আমি দেখে ফেললাম। চারটা কালার এই প্যালেটটাতে আছে, ঠিক আছে? চারটা বোর্ড এটাতে আছে, প্রত্যেকটাতে মধ্যে 15টা 15টা কোলে কালার আছে, এবং প্রত্যেকটা কালার সোয়াচে আমি দেখিয়ে দিয়েছি। আমার যে আগের একটু লাইফটা কেটে গিয়েছে ওই লাইফটা আপনি চাইলে দেখতে পারেন, এই সোয়াচগুলো আমি দেখতে পারেন। আমি আমার প্যালেটটা আজকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের এই সোয়াচগুলো দেখানোর জন্য। দেখেন আমি কতটা উদার, আমি হচ্ছে আমার প্যালেটটাকে আমি হচ্ছে সোয়াচ দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, হোয়াট এভার ইট ইস, এটা হচ্ছে বিউটি গ্লাজেটের আই শ্যাডো প্যালেটটা, এবং এটা খুবই সুন্দর পিগমেন্টেটেড, হাই পিগমেন্টেটেড, সো পিগমেন্টেশনটা খুবই জোস, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার চোখেও কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলেছি, ঠিক আছে? এন্ড এটার প্রাইসটা পড়বে only 950 টাকা করে, ঠিক আছে? প্রাইস মাত্র 950 টাকা করে আপনি এটা পেয়ে যাচ্ছেন, only 950 টাকা করে আপনি এই জোস আইশ্যাডো প্যালেটটা 60টা কালার, একটা কালার বোর্ডের আইশ্যাডো প্যালেটটা পেয়ে যাচ্ছেন। এন্ড আগেই বলে রাখছি ফিউ পিসেস এভেইলেবল, ঠিক আছে? ঝটপট এখনই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন। যারা যারা এই জোস আইশ্যাডো প্যালেটটা চাচ্ছেন তাড়াতাড়ি এটা নিয়ে নেবেন। এন্ড এইটার অনেক 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 ভালো, ঠিক আছে? অনেক ভালো। এন্ড এই কালার বোর্ড ইনগ্রিডিয়েন্টস, গ্লিটারি ইনগ্রিডিয়েন্টস কত কিছু এখানে মধ্যে দেয়া আছে, ঠিক আছে? অনেক জোস, ওকে, ঠিক আছে? ও ঠিক আছে আপু, সো এটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা দেখে দিলাম। সো এটা জোস একটা আইশ্যাডো প্যালেট, যারা যারা এই আইশ্যাডো ট্রে বা আইশ্যাডো প্যালেটটা নিতে চাচ্ছেন সো তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিবেন। এটার প্রাইসটা পড়বে 950 টাকা করে, ঠিক আছে? 60টা কালার আছে এন্ড প্রাইস পড়বে 950 টাকা করে। এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেটেরটা, সো এইটা আমি দেখিয়ে দিলাম আজকে শুধুমাত্র আপনাদের জন্য, আমি আমার আইশ্যাডো প্যালেটটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? সো যারা যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে অর্ডার করে দিবেন, প্রাইস পড়বে মাত্র 950 টাকা করে। ওকে, তো আমি এখন আবারও এই যে স্পঞ্জটা আছে এই স্পঞ্জটা দিয়ে আমি আমার হাতটাকে ক্লিন করে ফেলবো, এই হাতটাকেও ক্লিন করে ফেলবো, ঠিক আছে? এন্ড এই স্পঞ্জটা দিয়ে আপনি আপনার মেকআপও ক্লিন করতে পারবেন, আপনি আপনার কাজল ক্লিন করতে পারবেন, সবকিছু ক্লিন করতে পারবেন। আপনার এটার জন্য কোনো ধরনের কোনো মেকআপ ক্লিনজিং ওয়াটার দিতে হবে না, ঠিক আছে? সো জাস্ট খালি আপনি পানিতে দিবেন, পানিতে দিয়ে আপনি জাস্ট এটাকে মুছে ফেলবেন। দেখেন আমি পানিতে দিয়ে কিন্তু এটা মুছে ফেলেছি, এবং আমার হাতটাও আমি মুছে ফেলেছি। সো যারা যারা এই কি বলে ম্যানেজ মেকআপ ক্লিনজিং এই স্পঞ্জটা আপনারা যারা যারা চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, বেশি পিসেস নাই, মাত্র প্রাইস হচ্ছে 80 টাকা করে, অনলি 80 টাকা করে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি এটা দিয়ে আবার মুছে ফেলছি, ঠিক আছে? আবারও দেখেন আমি এটা দিয়ে মুছে ফেলছি, দেখেন আমার কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আমি জাস্ট খালি পানিতে এটা ভিজানো, এটা একেবারে ভিজা, সো আমি জাস্ট খালি পানিতে ভিজিয়ে এটা কিন্তু ক্লিন করে ফেললাম। আমি আবার একটু পানিতে ভিজি, সো জাস্ট আমি একটু পানিতে ভিজালাম, পানিতে ভিজিয়ে কিন্তু এটা ক্লিন করে ফেললাম, ঠিক আছে? পানিতে ভিজিয়ে আমি জাস্ট এটাকে ক্লিন করে ফেললাম, দেখেন আমার হাতটা ক্লিন হয়ে গিয়েছে, ঠিক আছে? সো যারা এই জোস এই স্পঞ্জটা চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন। আপনি আমাদের ওয়েবসাইটে লিখবেন হচ্ছে ম্যানেজ মেকআপ ক্লিনজিং স্পঞ্জ, ঠিক আছে? ম্যানেজ মেকআপ ক্লিনজিং স্পঞ্জ লিখে সার্চ দিলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এন্ড এটার প্রাইসটা পড়বে মাত্র 80 টাকা করে, ঠিক আছে? মাত্র 80 টাকা করে এটার প্রাইসটা পড়বে। সো যারা যারা এটা চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন, আমি তো এটা নিয়ে নিলাম, এখন আপনাদের পালা, আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, এখন আমি হচ্ছে মিস রোজের যে হচ্ছে আমাদের লিপস্টিক আছে সেটার সোয়াচ আমি দেখে দিব, ঠিক আছে? মিস রোজের যে লিপস্টিকটা আছে সেটা আমি সোয়াচ দেখে দিব, এক মিনিট আমি একটু মিস রোজের গুলো দেখে নিই। সো এইটা হচ্ছে মিস রোজের লিপস্টিক গুলো, ঠিক আছে? এটা হচ্ছে মিস রোজের লিপস্টিক গুলো একটা সেট, সো এই লিপস্টিকটার আমি একটু সেটের প্রাইসটা একটু দেখে নিই। মিস রোজ মিস রোজের লিপস্টিক সেট, এটার প্রাইস হচ্ছে 600 টাকা করে, ঠিক আছে? 600 টাকা করে, 6টা থাকবে 600 টাকা করে, এক একটা 100 টাকা করে পড়বে। এন্ড এগুলো সিঙ্গেল নেওয়া যাবে না, আপনাকে হচ্ছে একটা সেটই নিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে না, ফুল একটা সেটই নিতে হবে। এন্ড এগুলোর প্রাইস পড়বে মাত্র হচ্ছে 600 টাকা করে, ঠিক আছে? ফুল সেটের প্রাইস পড়বে 600 টাকা করে। সো আমি 6টা কালারই আমি দেখে দিব, জাস্ট খালি ওয়েট কর। এটা কিন্তু নট অনলি লিপস্টিক, এটা লিপস্টিকের সাথে একটা লিপ লাইনারও আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে লিপ লাইনারটা,
এটা হচ্ছে লিপ লাইনারটা, ওকে? সো আমি এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে লিপ লাইনারটা, একটু ছোট করে নিন আদারওয়াইজ ভেঙে যাবে। সো এটা হচ্ছে লিপ লাইনারটা, ফার্স্টে হচ্ছে আপনি লিপটাকে অবশ্যই ড্র করে নেবেন, আদারওয়াইজ তো লিপস্টিক ঠিক করে বসবে না, ঠিক আছে? এটা হচ্ছে লিপ লাইনারটা, এন্ড এটা হচ্ছে ডার্ক রেড টাইপের একটা কালার, এটার শেড নাম্বার হচ্ছে 12 ডার্ক রেড, ঠিক আছে? 12 ডার্ক রেড, এটা ডার্ক রেড টাইপের একটা কালার, এটা হচ্ছে লিপ লাইনার, এন্ড এটা হচ্ছে লিপস্টিক, এই পাশে হচ্ছে লিপস্টিক, এক পাশে লিপ লাইনার, এক পাশে লিপস্টিক, ঠিক আছে? এটা হচ্ছে লিপস্টিকটা, খুবই সুন্দর একটা লিপস্টিক, ওকে? খুবই সুন্দর একটা লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিকটা, সো এটা হচ্ছে লিপস্টিক, ওকে? এটা হচ্ছে লিপস্টিক, এন্ড এটা হচ্ছে উপরটা হচ্ছে লিপ লাইনার। আমি লিপস্টিক লিপ লাইনার এভাবেই দেখাবো, ঠিক আছে? আমি লিপস্টিক লিপ লাইনারই দেখাবো। আপু ঢাকার বাইরে ক্যাশ অনে দেন আপু? না আপু, ঢাকার বাইরে হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসএ পরিবহনের মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে আপু? এই যে আমি এটা লিপ লাইনার দেখলাম, এটা লিপস্টিক দেখলাম, ঠিক আছে? এটা হচ্ছে 12 ডার্ক রেড, অ্যান্ড এগুলার প্রত্যেকটাই কিন্তু 600 টাকা করে, মানে প্রত্যেকটা 600 টাকা করে না, ফুল সেটটা হচ্ছে 600 টাকা করে, ঠিক আছে? আমি এগুলা দেখিয়ে দিচ্ছি। সো আমি 12 ডার্ক রেডটা দেখিয়ে দিলাম, এখন আমি দেখিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে 8 ফ্লেমি, এটা একটা হট রেড টাইপের কালার। ফার্স্টে আমি এটা লিপ লাইনারটা দেখিয়ে দিই, এই যে এটা লিপ লাইনারটা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার উপরে একটা লিপ লাইনার থাকবে, মানে আপনার কোনো ঝামেলাই নেই, একটা লিপ লাইনার থাকবে, এন্ড আপনার মানে পেন্সিল দিয়ে তোলা তুলিরও কোনো মানে কি বলে কোনো দরকার নেই, এটা জাস্ট খালি আপনি এভাবে ঘুরাবেন, এই দেখেন লিপ লাইনারগুলো বের হবে, ঠিক আছে? এটা জাস্ট খালি এরকম করে, আপনার কোনো হচ্ছে মানে কিছুই করতে হবে না, জাস্ট খালি আপনি ঘুরাবেন আর কিছু না, ওকে? ঠিক আছে, সো আপু লিপস্টিক শ্যাডো, লিপস্টিক শ্যাডো, লিপস্টিক শ্যাডো কোনটা আপু? লিপস্টিক শ্যাডো আপু কোনটা বুঝি নাই তো, আই শ্যাডো প্যালেট আমি দেখেছি, লিপস্টিক শ্যাডো কোনটা? আচ্ছা, সো এইটা হচ্ছে একটা লিপ লাইনার, এন্ড এটা হচ্ছে লিপস্টিকটা, ঠিক আছে? এটা হচ্ছে লিপস্টিকটা, এটা লিপস্টিকটা, সো সুন্দর একটা রেড কালার, খুবই সুন্দর একটা রেড কালার। এটা যখন লিপসে দিবেন তখন আরো বেশি সুন্দর লাগবে, আমার হাতে তো এখন ভালো করে বোঝা যাচ্ছে না, বাট যখন লিপসে দিবেন এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? সো একটা লিপস্টিক থাকে, এন্ড হচ্ছে একটা লিপ লাইনার থাকে, খুবই জোসনা, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে 8 ফ্লেম রেড, হট রেড। আপু তোমাদের আউটলেস কোথায়? আপু আমাদের আউটলেস হচ্ছে হাতিরপুল, ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/19 গ্রাউন্ড ফ্লোর। এগুলো সবগুলোর এক্সপায়ার ডেট 2022 আছে, 23-24 সাল পর্যন্ত আছে, ঠিক আছে? 2024 সাল পর্যন্ত আছে, ওকে? আচ্ছা, তারপরে আমি যেটা দেখে দিব এটা আরেকটা সুন্দর একটা রেড, টাটকা একটা রেড বলা যায় এটাকে, এটার নাম হচ্ছে 11 ওনলি রেড, খুবই সুন্দর জোস একটা রেড এটা। সো এইটা এক বক্সে কয়টা লিপস্টিক থাকে? এক বক্সে 6টা করে লিপস্টিক থাকবে, ঠিক আছে? সিঙ্গেল নেওয়া যাবে না আপু, সিঙ্গেল নেওয়া যাবে না, এক বক্সে 6টা করে থাকে, 6টাই নিতে হবে। দেখেন এটা হচ্ছে লিপ লাইনারটা, এন্ড এক একটা কালার কিন্তু এক একটা, ওকে? এন্ড এটা হচ্ছে লিপস্টিকটা, এবং এগুলা কিন্তু খুবই সফট, ঠিক আছে? খুবই সফট এবং খুবই সুন্দর কালারগুলো, খুবই সুন্দর আসে, খুবই সুন্দর কালারগুলো, ওকে? কোনো ধরনের কোনো ক্র্যাক করবে না, কিছু করবে না, খুবই সফট থাকবে। সো এটা হচ্ছে 11 নাম্বার রেড, ঠিক আছে? দেন আমি যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে 35 প্যাশন, ওকে? এই কালারটা দেখিয়ে দিব। সো ফার্স্টে আমি হচ্ছে এটার লাইনারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাইনারটা, এন্ড এটা হচ্ছে লিপস্টিকটা, ওকে? ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জিশ অরেঞ্জিশ রেড টাইপের, খুবই সুন্দর কালারগুলো, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে কালারগুলো। দেন আসি একটা, এটা মেবি একটু পেঁয়াজি পেঁয়াজি টাইপের একটা কালার, একটা পিঙ্ক পেঁয়াজি রেড এরকম একটা কালার, খয়েরি টাইপের। আমি একটু দেখিয়ে দিই এটা কালারটা, খুবই সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর। আমি কিন্তু লিপ লাইনারটা ফার্স্টে দেখালাম, ঠিক আছে? দেন আমি হচ্ছে লিপস্টিকটা দেখিয়ে দিব। ফার্স্টে এখানে লিপ লাইনার, এখানে লিপস্টিক, দেখেন আপনার কোনো ঝামেলাই নেই, আলাদা করে আপনার কিনতেও হচ্ছে না কিছু। দেখেছেন খুবই সুন্দর কালারগুলো, খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর এই কালারটা, খুবই ভালো লাগতেছে, খুবই সফট, খুবই সুন্দর কালার। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটা পেঁয়াজি পেঁয়াজি টাইপের কালার, এটাও আমি দেখিয়ে দিব। আগে লাইনার দেখিয়ে নিচ্ছে,
সো এটা হচ্ছে লাইন আর্টটা, এন্ড এটা হচ্ছে লিপস্টিকটা। ওকে, সো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে আপু? প্রত্যেকটা কালার একই না, ঠিক আছে, এক একটা এক এক রকম কালার, আপনি আপনার ড্রেসের সাথে ম্যাচ করে দিতে পারবেন। যেমন এটা হচ্ছে খয়েরি কালার, এটা হচ্ছে হালকা রেড টাইপের, এটা ডার্ক রেড, এটা হচ্ছে অরেঞ্জি রেড, এটা হচ্ছে পেঁয়াজ, ডার্ক পেঁয়াজ, এটা হচ্ছে হালকা পেঁয়াজ টাইপের কালার, ঠিক আছে? সো প্রত্যেকটা কিন্তু একই কালার না, সেট প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা করে। সো যারা কিনা মিস রোজের লিপস্টিকের সোয়াচ দেখতে চেয়েছিলেন, সো তাদের জন্য আমি মিস রোজের এই লিপস্টিকের সোয়াচগুলো দেখিয়ে দিলাম। এগুলোর প্রাইস পড়বে মাত্র 600 টাকা করে, ঠিক আছে? লিপ লাইনার থাকবে, লিপস্টিক থাকবে, সো এগুলোর প্রাইস পড়বে মাত্র 600 টাকা করে, অনলি 600 টাকা করে এগুলোর প্রাইসটা পড়বে। সো আমি এগুলো দেখিয়ে দিলাম, অ্যান্ড আমি বারবারই বলে দিচ্ছি, আজকে একটা সুন্দর আমি একটা জিনিস দেখালাম যে এই যে এই ম্যাজিক, কি বলে, আমি এটাকে ম্যাজিক্যাল একটা স্পঞ্জ বলতে পারি, আসলে এটা ম্যাজিক্যাল, কজ হচ্ছে আমি জাস্ট খেলে এটা মুছে ফেলতে পারি, ঠিক আছে? দেখেন পানি দিয়ে এটা জাস্ট খেলে মুছে ফেলা যায়, দেখেন আমি কিন্তু জাস্ট খালি পানি দিয়ে এটা মুছে ফেলছি, কিচ্ছু আর দিচ্ছি না। সো এটা জানতে নিতে চাচ্ছেন, এটার প্রাইসটা পড়বে মাত্র 80 টাকা করে, ঠিক আছে? আমি জানি না আজকে মনে হয় এটা স্টক আউট হয়ে যাবে, কয়টা এটা অর্ডার পড়বে, এটা খুবই জোস, এটার খুবই জোস, মানে এটা কয়টা আজকে অর্ডার পড়বে আই ডোন্ট নো, এটা মেবি থাকবে না, এটা স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে? এই যারা কিনা ম্যানেজ মেকআপ ক্লিনজিং স্পঞ্জ এটা নিতে চাচ্ছেন, ম্যানেজ মেকআপ ক্লিনজিং স্পঞ্জ এটা যারা নিতে চাচ্ছেন, তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, আমাদের স্টকে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? এটা স্টকে থাকবে না, স্টক আউট হয়ে যাবে। সো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অর্ডার করে দিবেন, কারণ আমিও একটা কিন্তু অলরেডি নিয়ে ইউজ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু এটা নিয়ে ইউজ করা শুরু করে দিয়েছি, অ্যান্ড এটা জাস্ট খালি পানি দিয়ে আপনি হচ্ছে এটা মুছে ফেলবেন, জাস্ট খালি পানি দিয়ে, আমি কিন্তু জাস্ট খালি পানি দিয়ে এটা মুছতেছি, ঠিক আছে? জাস্ট আমি কিন্তু এটা পানি দিয়ে মুছতেছি, সো আমি অলরেডি পানি দিয়ে এটা মুছে ফেলেছি, দেখতে পাচ্ছেন? সো আমি কিন্তু জাস্ট খালি পানি দিয়ে মুছে ফেলেছি। এখন আপনি যে কোন আপনার ভারী মেকআপও আপনি এটা জাস্ট খালি পানি দিয়ে মুছে ফেলতে পারবেন। অ্যান্ড এটা ওয়াশ করবেন কিভাবে, জাস্ট আপনি শ্যাম্পু নেবেন, শ্যাম্পু দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে? শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করে ফেলবেন, দ্যাটস ইট, আর কিছু না। সো এটার প্রাইসটা পড়বে মাত্র 80 টাকা করে। এটার ভালো প্যাকেটগুলোও আছে, এটার এই যে ভালোগুলোও আছে, আমি তো এটা ইউজ করে দেখিয়ে দিয়েছি, সো এগুলোর ভালোগুলোও আছে। এই যে হোয়াইট, আমি যেটা ইউজ করেছি একটু আগে, দেখেন হোয়াইট এইটা আর এইটা, ঠিক আছে, দুইটার ডিফারেন্স। সো এইটা একেবারেই সুন্দর এখনো ইনটেক, আর এইটা কিন্তু আমার ইউজেরটা, ঠিক আছে? প্রাইস পড়বে মাত্র হচ্ছে 80 টাকা করে, ঠিক আছে? এটা 80 টাকা করে পড়বে, যেইটাই নেবেন প্রাইস পড়বে 80 টাকা করে, অনেক সুন্দর। আমার মেবি এইটা নেওয়া দরকার ছিল, আমি ভুলে আসা ওইটা নিয়ে এসেছি, আচ্ছা সেটার প্রাইস পড়বে 80 টাকা করে। ওকে, মেরিন পার্পল পিঙ্ক কালার এগুলো নাই, এক বক্স না আপু এগুলো নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কাছে বোজির কটন প্যাড নেই, বাট এই কটন প্যাডটা আবারও চলে এসেছে আমাদের কাছে। এই কটন প্যাডসটা 100 পিসেস থাকে, প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে, ঠিক আছে? অনলি 100 টাকা করে। অ্যালোভেরা সুদিং জেল নাই আপু, অ্যালোভেরা সুদিং জেল স্টক আউট। ওকে, সো এইটা যেটা আপু ডেক্সি হেয়ারের লোশনটার প্রাইস, আপু একটু ওয়েবসাইটে দেখে নেন, ওখানে প্রাইস দিয়ে দেওয়া আছে। সো যারা কিনা কটন প্যাডস এতদিন ধরে চাচ্ছিলেন, আপনারা বিভিন্ন টোনার ইউজ করার জন্য বা হচ্ছে মেকআপ রিমুভের জন্য, আপনারা যারা কিনা হচ্ছে কটন প্যাডস চাচ্ছেন, এগুলো কিন্তু সার্কেল টাইপের কটন প্যাডস, ঠিক আছে? গোল গোল যে কটন প্যাডসগুলো থাকে ওই টাইপের কটন প্যাডস এগুলো। সো এই কটন প্যাডসগুলো যারা যারা নিতে চাচ্ছেন, এগুলোর প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে। আবারও বলছি আপু, এগুলো কি সেমি ম্যাট আপু? একদম সুপার ম্যাট না, সেমি ম্যাট টাইপের, মানে আপনার এটা ক্র্যাক করবে না, সুন্দর থাকবে, সফট থাকবে। ওকে, নুট কালার লিপস্টিক দেখো আপনি, নুট কালার যে লিপস্টিকটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন, পুডিয়ারের এই লিপস্টিক সেটটা নিয়ে নেবেন, এটা নুট কালার লিপস্টিক সেট, এন্ড এটার প্রাইসটা পড়বে মাত্র হচ্ছে 450 টাকা করে, ঠিক আছে? এটা নিয়ে নেবেন, এটা প্রাইস পড়বে 450 টাকা করে। ওকে, আচ্ছা, সো এইটা যেটা এই কটন প্যাডসটা আপনারা পাচ্ছেন, এটার প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে। এটাও মেবি স্টক আউট হয়ে যাবে, তাড়াতাড়ি এটা স্টক আউট হয়ে যাবে, তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, আদারওয়াইজ এটা স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে? 100 পিসেস এই কটন প্যাডটা, প্রাইস 100 টাকা করে। আচ্ছা, আর কি দেখাবো, আর কি দেখাবো বলেছিল, আচ্ছা আমাদের কাছে এই ব্লেন্ডার গুলো আছে, বিউটি ব্লেন্ডার এগুলো আছে, খুবই সফট টাইপের এই বিউটি ব্লেন্ডার, মাত্র মানে ওভাল শেপের, এগুলো কিন্তু ওভাল শেপের, ঠিক আছে? সো খুবই সুন্দর সফট একটা বিউটি ব্লেন্ডার, এগুলো কিন্তু এখন এরকম থাকে, যখন কিনা, ঠিক আছে,
আচ্ছা আপু, শুধুমাত্র সিরাম দিয়ে স্পট আউট হবে হবে না, বা শুধুমাত্র কোনো ক্রিম দিয়ে স্পট আউট হবে না, বা জানাবেন প্লিজ, আমার ব্রনের বেশ কয়েকটা স্পট কালো হয়ে গেছে, যাচ্ছেই না, কম তিনটা রানিং করছে। আচ্ছা আপু, আমি আপনাকে বলে, আপনি হচ্ছে আমাদের যে কি বলে আহাবাহাটা আছে না, সাম্বাইমের আহাবাহা সিরাম, এটা আপনি নেবেন, ঠিক আছে? সাম্বাইমের আহাবাহা সিরামটা আপনি নেবেন, এই যে এটা আপনি নেবেন, ঠিক আছে? এটা আপনি নিবেন, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1150 টাকা করে, এইটা নিবেন। আর হচ্ছে আপনি আমাদের একটা ক্রিম আছে, আপনি কোন ক্রিমটা নিবেন, কোন ক্রিমটা আমি দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই ক্রিমটা নিয়ে নেবেন, এই ক্রিমটা নিয়ে নেবেন, স্পট গুলো চলে যাবে, স্পটের দাগ গুলো চলে যাবে, ঠিক আছে? এটা প্রাইস পড়বে 500 টাকা করে, আর ওই সিরামটা প্রাইস পড়বে 1150 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা যেটা, এটা হচ্ছে আপনাদের একটা ওভাল শেপের একটা বিউটি ব্লেন্ডার, এবং খুবই সফট। এগুলো যখন পানিতে আপনি হচ্ছে আইশ্যাডো প্যালেটের পিপি হচ্ছে কত জানি 950 টাকা করে, ঠিক আছে? মাত্র 950 টাকা করে রিয়া দত্তা আপু, ঠিক আছে? সেটা প্রাইস পড়বে 950 টাকা করে। আর এই যে এগুলো দেখছেন ওভাল শেপের যে বিউটি ব্লেন্ডার গুলো, এগুলো পানিতে দিলে আরো অনেক সফট হয়ে যাবে এন্ড আর একটু বড় হয়ে যাবে। সো এগুলার প্রাইস পড়বে মাত্র হচ্ছে 50 টাকা করে। ও মাই গড, অনলি 50 টাকা করে, ঠিক আছে? মাত্র 50 টাকা করে আপনি এই কি বলে বিউটি ব্লেন্ডার গুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অনলি 50 টাকা করে এই বিউটি ব্লেন্ডারটা পেয়ে যাচ্ছেন। সো যারা এগুলো চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, ওভাল শেপ বিউটি ব্লেন্ডার লিখলে, অথবা অনলি বিউটি ব্লেন্ডার লিখলে আমাদের ওয়েবসাইটে এগুলো চলে আসবে, ঠিক আছে? প্রাইস পড়বে মাত্র 50 টাকা করে। ওকে আপু, প্লিজ হেল্প, আমার অনেক হেয়ার পড়ছে, অনেক চুল পড়ে পড়ে টাক হয়ে যাচ্ছে। আমি কোনটা নিব, লিগানো হেয়ার টনিক নিব নাকি ডেক্সি হেয়ার লোশন নিব, কোনটা নিব? আচ্ছা আমি বলে দিচ্ছি, লিগানোর হেয়ার টনিক আমি বলি, আপনি হচ্ছে লিগানোর হেয়ার টনিকটা নিবেন একটা, তারপর হচ্ছে আপনি হেয়ার ড্রাগের অয়েল নিবেন একটা, এই যে এই অয়েলটা নিবেন, এটা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন 1100 টাকা করে। এই অয়েলটা নিবেন, লিগানোর হেয়ার টনিকটা নিবেন, তারপরে হচ্ছে আপনি একটা হেয়ার গ্রোথ সিরাম নেবেন, এটা নেবেন, ডক্টর ডেভির হেয়ার গ্রোথ সিরাম, এই তিনটা জিনিস নেবেন, ঠিক আছে? চৈতি আহমেদ আপু, এটার প্রাইস পড়বে 300 টাকা করে, হেয়ার ড্রাগারটা পড়বে বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে, আর লিগানোর টনিকটা নেবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, কোনো প্রবলেম আর হবে না। ওকে, ইউ লুকিং ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, নুড কালার বক্সে সব এক কালার না আপু, নুড কালার বক্সে সব এক কালার না, আমি কিন্তু অলরেডি এটা কয়েকবার সোয়াচ দেখে দিয়েছি। আপনি চাইলে আমাদের মেকআপ ওয়ার্ল্ড বিডি পেজে গিয়ে আপনি জাস্ট খালি একটু মানে বলেন যে আমাকে এগুলো সোয়াচ গুলো দেখান, দেখে দিবে, সবগুলো এক কালার না। এটা অরেঞ্জিস টাইপের কালার, এটা একটু ডার্ক কালার, এটা একটু পিচ টাইপের কালার, এটা রেড টাইপের কালার, এটা আর একটু ডার্ক রেড টাইপের কালার, ঠিক আছে? এগুলো কিন্তু মানে আপনি নিতে পারেন, এটা আমার আছে। আমি দেখবেন যে মাঝে মাঝে একটা অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়ে আসি, এবং সব আপুরা জিজ্ঞেস করে আপু তুমি কোন লিপস্টিক দিয়েছো, আমি কিন্তু বলি আমি পুডিয়ারের লিপস্টিক দিয়েছি, ঠিক আছে? সো এগুলার প্রাইস পড়বে অনলি হচ্ছে 450 টাকা করে, ঠিক আছে? এটা প্রাইসটা 450 টাকা করে পড়বে। সো যারা যারা এই পুডিয়ার লিপস্টিক সেটটা চাচ্ছে অর্ডার করে দিবেন। এইগুলা কিন্তু মাত্র কয় পিস আছে, 4 পিস আছে, ঠিক আছে? 4 বক্স আছে, 4 বক্স আছে, সেটার প্রাইসটা পড়বে মাত্র 450 টাকা করে, ঠিক আছে? অনলি 450 টাকা করে এটা প্রাইস পড়বে। আচ্ছা, স্টুডেন্ট সাইজের একটা ব্রাশ সেট আমি দেখিয়ে দিই, আমাদের কাছে কাবুকি স্টুডেন্ট বাজেটের ব্রাশ সেট দেখাও, কাবুকি ব্রাশ সেট আছে, ঠিক আছে আপু? যে স্টুডেন্ট বাজেটে আছে কাবুকি ব্রাশ সেট, 10 পিসেস থাকে এগুলোর মধ্যে অ্যান্ড প্রাইস পড়বে মাত্র 250 টাকা করে, ঠিক আছে? 250 টাকা করে। বিউটি ব্লেন্ডার পানিতে কতক্ষণ ভিজে রাখবে? বেশিক্ষণ না, 1 মিনিটও লাগবে না, জাস্ট খালি একটু ভিজাবে, দেখবেন যে একটু পরে ফুলে গিয়েছে, ঠিক আছে? 50 সেকেন্ড বা 60 সেকেন্ড, 1 মিনিট আগেই ফুলে যাবে, ঠিক আছে? ইউ লুকিং সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ম্যাঙ্গো ব্লিচ আপু আমাদের ওয়েবসাইটে আছে, দেখেন আছে কিনা, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের একটা ব্রাশ সেট, কাবুকি ব্রাশ সেট, 10 পিসেস থাকে, প্রাইস পড়বে মাত্র হচ্ছে কত টাকা করে, 250 টাকা করে, ঠিক আছে? অনলি 250 টাকা করে 10 পিসেস ব্রাশ সেট প্রাইস পড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। ডেক্সি হেয়ার লোশনটা অ্যাকচুয়ালি কখন ইউজ করবো আপু? রাত্রেবেলা, ডে নাইট ওটাতে লেখা আছে, আপনি ডে নাইট দেখা আছে, ঠিক আছে? ওভাবে ইউজ কর। ওকে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই জোস মেকআপ ক্লিনজিং স্পঞ্জটা, যারা চাচ্ছেন অর্ডার করে দিবেন। এই যে ক্লিনজিং স্পঞ্জগুলো খুবই জোস, আপনার নিজের চোখে দেখেছেন, আমি প্রত্যেকটাই কিন্তু মুছে মুছে দেখাতে সক্ষম হয়েছি, অ্যান্ড এটার প্রাইসটা মাত্র হচ্ছে 80 টাকা করে, অনলি 80 টাকা করে আপনি এটা পেয়ে যাচ্ছেন, অনলি 80 টাকা করে, মানে এটা জাস্ট আন
আনবিলিভেবল একটা জিনিস এবং খুবই আনবিলিভেবল একটা প্রাইস, খুবই জোস একটা জিনিস এটা। প্রাইস মাত্র 80 টাকা করে, ঠিক আছে, অনলি 80 টাকা করে এটার প্রাইস, ওকে। আর ঢাকার ভিতরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ পড়বে 60 টাকা করে, ঢাকার বাইরে লাইক ডেমরা, যাত্রাবাড়ি এইসব জায়গাতে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 120 টাকা করে। আর যারা কিনা একদমই আউটসাইড ঢাকাতে লাইক আপনারা হচ্ছে ডিস্ট্রিক্ট টাইপের জায়গাতে আছে, তাদের জন্য হচ্ছে আপনাদের এসএফ পরিবহন অথবা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে পাঠানো হয়, ঠিক আছে। সো আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি, আমাদের শুধুমাত্র রবিবারে আমার লাইভটা হয় না, কারণ রবিবারে আমাদের ইস্টার্ন প্লাজা শোরুমটা অফ থাকে, দ্যাটস ওয়াই কালকে কিন্তু আমি লাইভে হই নাই, ঠিক আছে। সো যারা যারা আমার লাইভটা দেখতে চাচ্ছেন কসমেটিক্স রিলেটেড বা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টসের রিলেটেড যেসব আপনাদের জানতে ইচ্ছা থাকে, আমার লাইভটা ফলো করবেন। আমার লাইভটা আমি হচ্ছে 12টা থেকে 12:30 অথবা হচ্ছে আমি 2টা থেকে 2:30 12টা থেকে 12:30 এন্ড হচ্ছে 2টা থেকে 2:30 এই 2 টাইমে আমি হচ্ছে লাইভ হই, ওকে। সো আমি কিন্তু একটু আগে আমার আরও একটা লাইভ আছে, আপনি ওই লাইভটা একটু দেখে নিন, কারণ হচ্ছে মানে প্রথম যে প্যালেটটা মানে এই প্যালেটটা দেখানোর টাইমে নেটওয়ার্কসের প্রবলেমের কারণে ওই লাইভটা কেটে গিয়েছে, ঠিক আছে। সো ওইটার মধ্যে এটা সোয়াচ আছে, পরের লাইভগুলোতে মানে এই লাইভগুলোতে বাকিগুলো সোয়াচ দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো যারা কিনা এই বিউটি গ্লাজেটের জোস আইশ্যাডো প্যালেটটা চাচ্ছে, 60 কালার আছে কালার বোর্ডে, এই আইশ্যাডো প্যালেটটা তাড়াতাড়ি নিয়ে নেবে, প্রাইস মাত্র পড়বে হচ্ছে only 950 টাকা করে। ভিসি ইঞ্জেকশন নাই আপু, ভিসি ইঞ্জেকশন নাই, এটার প্রাইসটা পড়বে 950 টাকা করে, ঠিক আছে, only 950 টাকা করে পড়বে, ওকে। সো আল্লাহ হাফেজ, এন্ড কালকে ইনশাল্লাহ আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, এন্ড স্টে উইথ মেকআপ ওয়ার্ল্ড বিডি, টাটা।